নমস্কার, অজয় ফিশিং বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো বিগত প্রায় 4-5 মাস ধরে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, ওইভাবে ভিডিও দিতে পারি নাই, কারণ আমার মা খুব অসুস্থ ছিল, তার পিছনে একটা টেনশনে ছিলাম। আর পাশাপাশি তো আমার একটা, আপনারা সবাই জানেন যে আমি একটু সঙ্গীতে জড়িত আছি, প্রোগ্রাম টোগ্রাম করি। তো আমার মা বাংলা বৈশাখ মাসের 3 তারিখে সে পরলোক গমন করছে, লোকতে পরলোক গমন করছে। তো তার শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হলো পরশু দিন, মানে বৈশাখের 18 তারিখ। আর মে মাসের 2 তারিখে শ্রাদ্ধ শান্তি হয়েছে। তো কাজ, মার যে কাজ কর্মক্রিয়া ছিল সে দিলাম। তো এখন আশা করি আমি ভিডিও দিতে পারবো। আর সকলের কাছে আমার একটা প্রার্থনা করি সকলের কাছে, আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন। আমার মা যেন পরলোকে যে ভালো জায়গায় স্থান পায়। আমাদের হিন্দু শাস্ত্রে যে নিয়মগুলি কাজগুলো সেগুলো আমি সম্পন্ন করছি। অনেকেই কমেন্ট করতেছেন, অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, অনেকেই বলতেছেন। তো আমি এর জন্য এই ভিডিওটা বানাইলাম। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবে যে আমার মনের পরিস্থিতি বা আমার বর্তমান পরিস্থিতি কী চলছে, কি বিগত 3-4-5 মাস ধরে যা গেল আর কি। অবশ্যই বুঝতে পারবেন, আমার মা একটা ক্যান্সারের রোগী ছিল, 4 বছর আগে ক্যান্সার ধরা পড়ছিল। তো এই পর্যন্ত চিকিৎসার উদ্দেশ্যে বেঁচে ছিল, তো তার যতটুকু আয়ও ছিল বা আমাদের যতটুকু কর্তব্য ছিল আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি সবাই, তার জন্য আশীর্বাদ করবেন। আর অনেকেই আমার কাছে এর আগে প্রায় দেড় দুই মাস আগে থেকে কমেন্ট করতেছেন টাটকি মাছের চালের জন্য, টুপের জন্য। আমি বুঝতে পারছি সিজনটা চলে গেল টাটকি মাছ ধরার, এখন পর্যন্ত ধরা যাবে, কারণ এখন নদীতে জোয়ারের পানি আসে নি, কাজে এখনও আপনারা টাটকিনি ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। আর টাটকিনির চার প্লাস টুপের ভিডিও আমি দিব, খুব ভালো মানের চার আছে আমার কাছে, পদ্ধতি আছে টাটকিনি মাছ মারার যে চারটা, একদম স্বল্প খরচের ভিতরে খুব সুন্দর একটা চার। আপনারা ওই চারটা যদি, আমি অবশ্যই এই 2-4 দিনের ভিতরে আমি ভিডিওটা দেব, ওই চারটা করে নেবেন, আশা করি 100% রেজাল্ট হবে, খুব ভালো কাজ করে। আর আহামরি কিছু লাগে না, একদম সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা চার। তো আর এই বছর আমার কি বলবো, মানে মনের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, এই জন্য আমি মাছ শিকার করতে ভাবে যাইতে পারি নাই। তারপরও মাঝখানে একদিন গেছিলাম আর কি, যুগিগুবা ব্লকে গেছিলাম, ওখানে 3টে কাতলা হয়েছিল, আমি ওটা ভিডিও করতে পারি নাই। আমার ক্যামেরার সমস্যা হয়েছিল, আমি ওটা ভিডিও করতে পারি নাই। আর আমার যে যে মানে ভিডিও করে ক্যামেরা চালে আমার ভাতিজা, সে যাইতে পারছিল না, তো আমি ওইটা ঠিক করতে পারি না। এর জন্য বাড়িতে আসার পরে মাছ 3টা দেখে শর্ট একটা ভিডিও দিছি, দেখবেন আপনারা। তো ওই মাছগুলো অ্যাকচুয়ালি দুইগুপা ব্লকের মাঝখানে কুচি মাছ হচ্ছে, এখনও উঠতেছে। আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা আসতে পারেন মাঠে। আর আমার এরই ভিতরে গতকালকে আমার এক জেঠিমা আর কি, সে চলে গেছে পরলোক গমন করছে। আমরা মৎস্যমুখী ডাও হইতে পারি নাই, আমাদের হিন্দু সংস্কৃত নিয়ম হইতে পারি নাই, কাউকে আমাদের মৎস্যমুখী হওয়ার কথা ছিল। আরও 15 দিন পিছিয়ে গেছে, আরও 15 দিন আমরা মাছ মাংস এগুলো কাছে ছিল না, এগুলো খাবো না। তো নিরামিষের ভিতরে থাকবো,
ওর জন্য আমি এর ভিতরে আর যাচ্ছি না মাছ শিকার করতে, কিন্তু এখন কিন্তু ডুবি গোপাল ব্লগে মাছ মারতেছে। অন্যান্য আরও ব্লগ আছে এদিকে, শারদীয় ব্লগ আছে আপনার, বাগজান কম আছে, ঠিক আছে, এই ধরনের কমে এখন মাছ মারতেছে। আপনারা আসলে আসতে পারেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। আপনারা কমেন্টে জানালে পরে আমার একটু সুবিধা হয়, কারণ আপনারা অনেকে আমার খবর নিচ্ছেন, আমি খুব খুশি। অনেকদিন ধরে ভিডিও দিয়ে না এই সমস্ত কথা অনেকেই বলছেন, আমি খুব খুশি, এতে খুব আনন্দিত আমি। এর জন্য আমি ভিডিওটা, আজকের ভিডিওটা এর জন্যই আমি করলাম, যে আপনারা একটু আমার মনের পরিস্থিতিটা বুঝতে পারবেন। আর কমেন্ট করলে পরে আমার একটু সুবিধা হয় কি, কখন কি লাগতেছে, কার কি দরকার পড়তেছে, যদি আপনারা একটু বলেন তাহলে আমার একটু সুবিধা হয়, ওই ক্ষেত্রে আমি হয়তো ভিডিওগুলো দিতে পারি আপনাদেরকে উপহার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটা আশীর্বাদ করবেন। এই বলে আজকে আমি এই পর্যন্ত রাখতেছি, নমস্কার।